কুমালাম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাতামিয়া এক একসময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে অনেকের হাতের এবং পায়ের নখ গুলা হয়ে থাকে তো এটা কি শরীর সম্মত নাকি এখানে কি হয় না এখানে গুণা হবে বাবা শাস্তি আছে সম্মানিত তো ভাই প্রথম কথা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং হাদিস নিয়ে এসে বুখারি মুসলিম এবং ননগ্রন্থে হাদিসটা এসেছে আবুদা ত্রিমিনা সাহেবণী মা যাওয়া ননগ্রন্থে হাদিস নিয়ে এসেছে হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার দশটা জিনিস ফিতরতের কথা বলেছেন তো নখ কাটা নখ কাটা একটা তবিয়ত মুসলিমদের তবীয় ফেতরত যেটা বড় রাখলে সেটা খারাপ দেখায় আপনি বড় নখ যদি বড়ো রাখেন তাহলে বড় রাখলে নখের ভিতরে ময়লা আবর্জনা প্রবেশ করে অজু যদি আপনি করেন ওজুর সমাতে দেখা যায় সেখানে পানি প্রবেশ করতে পারে না পানি প্রবেশ করতে পারে না আপনি খাবার ফেলে দেখা যায় ময়লা আবর্জনা আপনার এমনি দুনিয়াবি সমস্যা দেখা যায় দুনিয়াবি সমস্যা দেখা যায় তাই এটা একটা যে দুনিয়াবীর যেমন সমস্যা পরকালীন সমস্যা রয়েছে পরকালীন সমস্যা যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এ দশটা ফেতরত কাটতে বলেছেন তার ভিতরে একটা নখ নখ বড়ো হলে আপনার নখ কাটার জন্য বলা হয়েছে নখ 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 যেগুলো বড়ো তা আপনি সেটা কাটবেন না কেটে বড়ো রাখলে তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আদর্শ থেকে আপনি দূরে থাকলেন আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম যা বলেছেন সেটা আপনি মানলেন না সেটা আপনি মানলেন না যদি না মানা হয় এই জন্য অবশ্যই শাস্তি হবে জাল্লা রসুল যা দিয়েছেন সেটা যদি মানা হয় আলহামদুলিল্লাহ না মানা হলে তার জন্য অবশ্যই শাস্তি রয়েছে আল্লাহ সুবাহ তাল্লা বলছেন মা আকমো রসুল ফখদু ও মানাহ মান হঃফান্তাহু তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো না হলে আল্লাহ সুহামতাল তালা বলছেন ইন আল্লাহ সাদি সাদ কাব তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ তিনি অতি শীঘ্রই কঠিন শাস্তি দান করবেন জি তাই নকে এগুলা বড় না রেখে কাটাই মুসলিম জাতির একমাত্র কল্যাণ হবে আর এগুলা বড়ো করে রাখা বা আর কিছু এগুলা অমুসলিমদের থেকে এসেছে আল্লাহ রসুল্লাহাল্লাম বলছেন মান্তার ফহমিন হুম কোন সম্প্রদায় যদি কাউরির সাদৃশ্য হয় তাদের অনুসরণ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমরা এই জিনিসগুলা থেকে দূরে থাকব আমরা নিজেকে রক্ষা করবো আল্লাহ সুত যেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আলাম نفسي <applause> بنورٍ من فؤادي حينما رددتُ يا رب العين